মহানায়ক উত্তম কুমারের নাতবো বলে কথা। অবশ্য গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগেই নাকি বিয়ে প্রস্তাব পেয়েছিলেন দেবলীনা কুমার, তাও আবার সুদূর মিশর থেকে। শুধু তাই নয়, পণ হিসেবে বরপক্ষ দেবলীনাকে দিতে চেয়েছিল 100টি উট, তবে তাতে রাজি হননি তিনি। কারণ তার মনে যে আগে থেকেই আসন পেতে বসে আছেন অন্য কেউ। সম্প্রতি একটি রিয়েলিটি শো এর মঞ্চে দেবলীনা নিজেই জানিয়েছেন সে কথা। কিছুদিন আগে মিশরীয় পিরামিডের সামনে নেচে গিয়ে অস্থির হয়েছিলেন এই অভিনেত্রী, তারপরেই কি এসেছিল বিয়ের প্রস্তাব? সেসব না বলে অভিনেত্রী জানিয়েছেন, শুধু যে বিয়ের প্রস্তাব এসেছিল এমন নয়, বরং 100টি উট পণ দিয়ে তাকে বাড়ির বউ করে নিয়ে যেতে চেয়েছিলেন মিশরের কোনো অভিজাত পরিবার। তবে মিশরের কোনো রাজ পরিবারের বউ হওয়ার ইচ্ছে একেবারেই হয়নি এই অভিনেত্রীর, বরং গৌরবের প্রেমে তখন হাবুডুবু খাচ্ছেন তিনি। তাকে জীবন থেকে হারানোর কথা মাথায় আনেনি দেবলীনার, তাই তো সোজা সেজে গুজে আড়ম্বরে ছাদনাথ তলায় গিয়েছিলেন তিনি। এদিকে গৌরব দেবলীনার প্রেমে পড়ার পর্বটাও অনেকটা সিনেমার গল্পের মতোই। জানা যায় গৌরবের বোনের বাড়ির লক্ষ্মী পুজোর অনুষ্ঠানে দুজনের প্রথম দেখা, সেখানেই একে অপরের প্রেমে পড়ে যান তারা। 3 বছর চুটিয়ে প্রেম করার পর 2020 সালের ডিসেম্বরে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন টলিউডের আলোচিত এই অভিনেত্রী। বর্তমানে দুজনেই গুছিয়ে সংসার করছেন, মাঝে মাঝে তার ছোটখাটো ঝলক সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে শেয়ার করেন। এই মুহূর্তে গৌরব ব্যস্ত রয়েছেন গাঁটছড়া শিরোনামের ধারাবাহিকের কাজ নিয়ে।